অনেক দিন আগের কথা, একটি গভীর জঙ্গলে বাস করত দুটি ছাগল। ছোটবেলা থেকে তারা একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে এক বাসাতেই থাকত। তাদের দুজনের গায়ের রং ছিল আলাদা আলাদা। একজনের গায়ের রং ছিল সোনার মতো চকচকে, আর অপরজনের গায়ের রং ছিল রূপার মতো চকচকে। একদিন সোনালি রঙের ছাগল এসে রূপালি রঙের ছাগলকে বলল, কি হলো বোন, আজ দেখছি তুই বসে আছিস, খাবার সংগ্রহ করতে যাবি না? না রে বোন, আজ আমি যেতে পারবো না। কেন রে, তোর আজ আবার কি হলো, শরীর খারাপ হয়েছে নাকি মন খারাপ? না রে, তেমন কিছুই হয়নি, কাল একটু পায়ে সামান্য ব্যথা পেয়েছিলাম। তবে তুই এসব নিয়ে চিন্তা করিস না, সামান্য ব্যথা তো, ঠিক হয়ে যাবে। কিন্তু তোকে এই অবস্থায় রেখে আমি খাবার সংগ্রহে যাই কিভাবে বলতো? না না, তুই এসব নিয়ে ভাবিস না, আমি নিজেকে ঠিক সামলিয়ে নেব, তুই যা। আর হ্যাঁ, তুই আজ একটু তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে, তুই সাবধানে থাকিস, আমি দ্রুতই চলে আসব। এমনটি বলে সোনালি রঙের ছাগলটি খাবার খোঁজে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের মধ্যে গিয়ে খাবার খাওয়া শেষ করে বলে, অনেক তো খাওয়া হলো, এবার বাড়ি ফিরে যেতে হবে। ওদিকে আবার রূপালি না জানি না খেয়ে একা একা কি করছে, নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। এমনই ছাগলটি বলতে থাকে। আর বেশ অনেকটা দূরে একটি পাজি শিয়াল সোনালি ছাগলের এসব কিছু দেখছিল। আর এমনটি দেখে বলে, এই তো সুযোগ, আজ দেখছি সোনালি রঙের ছাগলটা একাই এসেছে, সাথে ওই রূপালি রঙের ছাগলটা দেখছি না, এটাই মোক্ষম সুযোগ, যাই সুযোগটা গিয়ে কাজে লাগিয়ে আসে। যাই, রূপালি ছাগলের জন্য কিছু খাবার নিয়ে বাড়িতে ফিরে যাই, ও আবার না খেয়ে আছে, অনেক ক্ষুধা লেগেছে হয় তোর। সোনালি ছাগলটি এই কথা বলতে না বলতে সেখানে পাজি শিয়ালটি এসে হাজির হয়। আরে সোনালি যে, কি খবর, কেমন আছো? আজ তোমায় একা দেখছি যে, তোমার ওই বান্ধবী কোথায়, তোমাদের মধ্যে আবার ঝগড়া হয়েছে নাকি? তুমি আবার এসেছো, আবার আমাকে খাওয়ার জন্য পথ আটকিয়েছো, তাই না? জঙ্গলের মহারাজা যদি জানতে পারে তাহলে কিন্তু আর তোমাকে আস্ত রাখবে না, ওই দিনের শাস্তির কথা ভুলে গেছো? আরে না না, তুমি রেগে যাচ্ছ কেন, আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি, দেখলাম রূপালি ছাগল তোমার সাথে নেই, তাই ভাবলাম একটু খবর নিয়ে দেখি। আর সেই দিনের পর থেকে আমি সবার বন্ধু হয়ে গেছি, তুমিও আমাকে বন্ধু ভাবতে পারো। না না, সবাইকে বন্ধু ভাবা যায় না, বন্ধু হতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হয়। এই কথা শুনে শিয়াল মনে মনে বলে, আমাকেও দেখে তাই করতে হবে, এইখানে ওকে খাওয়া যাবে না, আশেপাশে হয়তো অন্য কোনো প্রাণী থাকতে পারে, এই খবর যদি রাজামশার কাছে চলে যায় তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না। কি ফোন দিয়ে আসছ শিয়াল ভাই, আমাকে যেতে দাও। না না, তেমন কিছুই না, তুমি অবশ্যই যাবে। আচ্ছা, রূপালি ছাগলকে যে দেখছি না, ওর ব্যাপারে তো কিছু বললে না তুমি? রূপালি পায়ে অনেক ব্যথা পেয়েছে, তাই সে বের হতে পারেনি। ও, রূপালি ছাগল তাহলে পায়ে ব্যথা পেয়েছে, হাই হাই, ওর জন্য যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। সোনালি, তুমি আমাকে বন্ধ ভাবতে পারো, আমি এখন আগের মতো দুষ্টু শিয়াল নই। যাও তাড়াতাড়ি রূপালি ছাগলের কাছে ফিরে যাও, নিশ্চয় সে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে সোনালি ছাগল সেখান থেকে চলে যায় আর বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরতেই সোনালি ছাগলটি রূপালি ছাগলকে বলে, বোন, তোর পায়ের ব্যথাটা এখন কেমন? না রে বোন, ব্যথাটা কমেছে বলে মনে হচ্ছে না। জানিস বোন, আজ না ওই দুষ্টু শিয়ালের সাথে দেখা হয়েছিল। বলিস কি, ওই পাজি দুষ্টু শিয়াল তোর উপর আবার আক্রমণ করেনি তো?
না রে না, মনে হয় ওই দুষ্টু শিয়াল এখন ভালো হয়ে গেছে। আর জানিস, সে আমাকে বন্ধু বলে ডেকেছে। সাবধান সোনালি, তুই ওই দুষ্টু শিয়ালের মিষ্টি কথা ফাঁদে পড়িস না। আর জঙ্গলের ভিতর একা একা যাওয়া তোর জন্য নিরাপদ না। বোন, তুই অযথা এসব নিয়ে চিন্তা করিস না তো, আমার কিছুই হবে না। শিয়ালটা যদি আগের মতো দুষ্টু হতো, তাহলে তো সে আমাকে আজকেই খেয়ে নিত। দুষ্টুজনের মিষ্টি কথায় একদিনে বন্ধু ভাবা ঠিক না। আমি তোকে আবারও বলছি, ওই দুষ্টু শিয়ালের থেকে অনেক দূরে থাকবে। পরদিন সকালে সোনালি ছাগল রূপালি ছাগলকে বলে, কি রে রূপালি, আজকে কি তোর পায়ের ব্যথাটা কমেছে? না রে সোনালি, ব্যথাটা আজকে মনে হয় আরো বেশি বেড়েছে। তাহলে তো আজও তুই বের হতে পারবি না। ঠিক আছে, তুই থাক, আমি বরং খাবার খুঁজতে যাই। আর আমি আসার পথে কিছু ঔষধি গাছ নিয়ে আসবো তোর পায়ের ব্যথা সারানোর জন্য, কেমন? যা তবে, ওই দুষ্টু শিয়ালের থেকে সাবধানে থাকিস। এরপরে সোনালি ছাগলটি খাবার খুঁজে বের হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খাবার খাওয়া শেষ করে সোনালি ছাগলটি বলে, যাই, অনেক খাবার তো খাওয়া হলো, এবার রূপালির জন্য কিছু ঔষধি গাছ নিয়ে যেতে হবে আমাকে। কিন্তু ঔষধি গাছ পাবো কোথায়? সোনালি ছাগলটি এটা বলতে বলতেই সেখানে শিয়াল এসে হাজির হয়। এসব নিয়ে চিন্তা করো না, এসবের জন্য তো আমি আছি। তুমি আবার এসেছ? হ্যাঁ, বন্ধু যেহেতু হয়েছি, সেহেতু বন্ধুর বিপদে তো আসতেই হতো। ঠিক আছে, তবে আমি তোমাকে এখনো বন্ধু ভাবিনি। ভাবনি তাতে কি হয়েছে, একসময় ঠিকই ভেবে নিবে। তবে আমি তোমাদেরকে চোখে চোখে রাখব। মানে চোখে চোখে রাখবে মানে? মানে তোমরা বন্ধু ভাবো আর নাই ভাবো আমাকে, আমি ঠিক তোমাদের বন্ধু ভেবে চোখে চোখে রাখবো। তোমাদের আপদে বিপদে আমি এগিয়ে আসবো, সাহায্য করব। না না, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমাদের। না বললে কি হয়, বন্ধু বলে কথা। এই দেখো না, রূপালি ছাগলটা পায়ের ব্যথায় কতই না কষ্ট ভুগছে। ওর পায়ের ব্যথা সারানোর জন্য তুমি ঔষধি গাছ খুঁজছো, তাই তো? আমি জানি ওই ঔষধি গাছ কোথায় আছে। তুমি আমার সাথে চলো, আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা। তাছাড়া ওইখানে অনেক কচি কচি ঘাস আছে, তুমি ঘাসও খেতে পারো, আর সেখান থেকে ঔষধি গাছও নিয়ে আসতে পারো। যতই বলো, বন্ধুর বিপদে বন্ধু তো থাকবেই, তাই না? সত্যি বলছো তো? আবার কুমতলব নেই তো তোমার? আরে না না, তুমি আমাকে একবার বিশ্বাস করেই দেখো, আমি একদম ভালো হয়ে গেছি। তাছাড়া আমি এখন মাংস খাই না, মাংস খাওয়া তো আমি একদম ছেড়ে দিছি, এখন শুধু আমি নিরামিষ খাই। ওদিকে রূপালি ছাগলটি অপেক্ষা করতে থাকে তার বন্ধু সোনালি ছাগলের জন্য। আর ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটা সাপ। আর রূপালি ছাগলকে দেখে সাপটি বলে, কি হলো বন্ধু, একা একা বসে আছো যে? কি আর করব বন্ধু সাপ, আজ দুদিন হলো পায়ে খুব ব্যথা পেয়েছি, তাই কোথাও যেতে পারছি না। ও আচ্ছা, সেজন্য বসে একা একা বসে আছো? তো সোনালি ছাগলকে দেখছি না যে খাবার খুঁজতে গেছে বুঝি? সে একা একাই খাবার খুঁজতে গেছে, ওর জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমার পাটা যদি ভালো হতো, তাহলে আমরা দুজন একসাথে খাবারের খোঁজে যেতাম। সাপ ভাই, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারো? ঠিক আছে রূপালি বন্ধু, বলো আমাকে কি করতে হবে। সোনালি ছাগল একা একা খাবার খোঁজে জঙ্গলের ভিতর বের হয়েছে। জঙ্গলের মধ্যে একটা দুষ্টু শিয়াল আছে, সে আমাদের উপর সারাক্ষণ নজর রাখে,
আর সুযোগ পেলেই আক্রমণ করে। তাই তুমি যদি সোনালীর উপর একটু নজর রাখতে তাহলে ভালো হতো। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। এই বলে সাপটি সেখান থেকে চলে যায়। আর ওদিকে দুষ্ট শিয়ালটি সোনালী ছাগলকে বলে, এই যে সোনালে, এখান থেকে বেশ কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে আছে সেই ঔষধি গাছ, তুমি আমার সাথে চলো, আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু তখনই সেখানে সাপটি চলে আসে আর দেখে শিয়ালটি সোনালী ছাগলকে বলছে, কোনো কিন্তু না, তুমি কি চাও না তোমার বন্ধু ভালো হয়ে যাক? অবশ্যই চাই। তাহলে আর দেরি করছো কেন, চলো। এমনটি দেখে সাপটি মনে মনে বলে, এই দুষ্ট শিয়ালটা দেখছি সোনালীকে বোকা বানিয়ে তার ফাঁদে ফেলানোর চেষ্টা করছে। দাঁড়া, আজকে এই দুষ্ট শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দেবো। এই বলে সাপ সেখান থেকে চলে যায়। এদিকে শিয়াল সোনালী ছাগলকে ঝোপের আড়ালে নিয়ে যায়। আর ঠিক তখনই সোনালী ছাগল বলে, শিয়াল ভাই, এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে? ব্যথা সারানোর ঔষধি গাছ তো কোথাও দেখতে পারছি না। আরে বোকা ছাগল, আমি তো তোকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছি, তোকে আমি খাবো বলে। মিথ্যাবাদী ধোকাবাজ, তাহলে কি তোর মনে এই মতলব ছিল? আমাদের রাজামশাই যদি জানতে পারে তাহলে তোর হাড়গোড় কিন্তু আস্ত রাখবে না। আরে রাজামশাই কেন, এই বনের একটা কাকপক্ষীও টের পাবে না। ঠিক তখনই সেখানে সাপটি তার দলবল নিয়ে হাজির হয়ে যায়। দুষ্ট পাজি শিয়াল, এটা তোর ভুল ধারণা, আমরা বেঁচে থাকতে সোনালী বন্ধুর তুই কোনো ক্ষতি করতে পারবি না। এই মরেছে রে, না মানে সাপ ভাই, তুমি আবার কোথায় থেকে আসলে? এ মানে আমি সোনালী বন্ধুকে তো ওই ঔষধি গাছের সন্ধান দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। না না সাপ ভাই, ওই শয়তান পাজি শিয়াল আমাকে এখানে মিথ্যা কথা বলে নিয়ে এসেছে আমাকে খাবে বলে। পাজি শিয়াল, তোকে আজ আমি এমন শিক্ষা দেব যেন বনের অন্য কোনো প্রাণী দেখে আর নজর না দিতে পারিস। এই বলে সাপের দলবল শিয়ালটিকে ঘিরে ফেলতে যায়। আর ঠিক তখনই শিয়ালটি বলে, এই সাপের হাত থেকে যদি নিজের জীবন বাঁচাতে চাই তাহলে আমাকে এখনই পালাতে হবে, না হলে আজ আর আমার নিস্তার নেই। ওরে বাবা, পালাই। এই বলে শিয়ালটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর এদিকে ছাগলটির জীবনও বেঁচে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এমনই সব নিত্য নতুন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।